গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দা শাকিল ব্লগ এক্স্যাক্টলি আজকে চলে আসছি ইয়ামা আরএক্স এর রিভিউতে যেটা আপনারা অনেকেই স্বপ্নে দেখেন যে আসলে একটা ইয়ামা আরএক্স মডিফাই অবস্থায় রইবে তো আজকে সম্পূর্ণ আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আর সম্পূর্ণ রিভিউতে আমি সহযোগিতা করব আমি শাকিল আর সম্পূর্ণ রিভিউ দেখতে হবে ভাই কারণ আজকে যে বাইকটার আমি রিভিউটা তুলে ধরতে চলেছি আজকে আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন যে এই টাইপের বাইক আমরা কোথায় পেলাম আর বেশি না প্রাইস সামথিং কিছু আপনারা লাভ দিয়ে আমরা আপনাদের কাছে সেল করে দেবো আর দেখতে পাচ্ছেন আরএক্স ইয়ামা আরএক্স 100 cc বাইক এটা খুবই সুন্দর কন্ডিশনের ভিতরে আছে যদি এরকম বাইক কিনতে ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই যা শাকিল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ রিভিউতে সহযোগিতা করবো কোথাকার কাগজ কত বছর আপডেট করা হচ্ছে মালিকানা পরিবর্তন হবে কি না সেই বিষয়ে আমি আপনাদের একটু সহযোগিতা করবো তো চলুন কথা না বেড়ে ভিডিওটা শুরু করা যাক এই আমাদের ইয়ামাহা আরএক্স কন্ডিশন খুবই ভালো ইয়ামাহা আরএক্স বলতে গেলে এরকম কন্ডিশনে বাইক আমরা খুব কমই পাওয়া যায় দেখি যে আসলে এরকম বাইক পাওয়াই যায় না হয়তো ঝালাপালা না হলে মানে কি যে বলবো মুখে বলার মতো কোনো ভাষা নাই আর আজকে যে বাইকটা নিয়ে চলে আসছি একদম ফ্রেশ কন্ডিশন প্রতীকীকে স্টার্ট রানিং আর টান দেখলে তো দুর্দান্ত টান আপনারা টান দেখলে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর বাইক শাকিল ভাই কোথায় পেলেন এক্স্যাক্টলি ভাই কন্ডিশন অরিজিনাল কালার যদিও কালার ম্যাচিং করা হয়েছে মানে পরবর্তী সময় কোনো জায়গাতে ম্যাচিং করা হয়েছে তো দুর্দান্ত কালার এবং দুর্দান্ত কন্ডিশন লুকিং গ্লাস পরিমাণ লাগানো আছে দেখেন লুকিং গ্লাস পরিমাণ লাগানো আছে এবং চারটা অ্যান্টি কাটারি ওকে হেডলাইটও ওকে হেডলাইট জ্বলে রানিং হেডলাইট এবং চাকার কন্ডিশনও খুবই ভালো চাকার কন্ডিশন খুবই ভালো এবং তার পাশাপাশি রিমটা একটু দেখায় দুর্দান্ত কন্ডিশন সবাই রিম এই যে ঝিলিক মাছে দেখছেন কত সুন্দর সবাই দেখতেছেন সব কিছু শোকাপ দরবার দেখেন কোনো মোবাইল কাটা নাই কোনো মানে কোনো কিছুই প্রবলেম নাই ইঞ্জিনটা একটু দেখায় আজকে সব কিছুই টুকিটাকে দেখবো তার আগে ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের বাইকটা আসলে একদম লো প্রাইজের ভিতরে দেবো ইয়ামা আরএক্স এই যে দেখেন ইয়ামা আরএক্স 100 cc বাইক এবং কন্ডিশন খুবই ভালো চ্যাসিস ইঞ্জিল মিলায়া সব কিছু কাগজ দেখে তারপর আমরা বাইকটা গ্রহণ করেছি বাইকটা সব কিছু ওকে আপনারা এরকম বাইক খুব কম পাবেন চ্যালেঞ্জ থাকলেও এই প্রাইজের ভিতরে কেউ পেয়ে থাকেন অবশ্যই দুর্দান্ত কন্ডিশনের ভিতরে কেউ পেয়ে থাকেন কাগজটা হলো চট্টগ্রামের কাগজ H11 আপনার হলো 0033 খুবই সুন্দর সিরিয়াল নাম্বার অ্যান্টিকাটার ব্যাকলাইট সব কিছুই ওকে গাড়ি কন্ডিশন মার্শাল্লাহ খুবই ভালো ভাই গাড়ি কন্ডিশন মার্শাল্লাহ খুবই ভালো এরকম কন্ডিশনে বাইক খুব কমই পাওয়া যায় এখানে আমি বলি লুকিং গ্লাসটাও ওকে আছে একদম কন্ডিশন ওকে গাড়ি কন্ডিশন তো মার্শাল্লাহ খুবই ভালো গাড়ি কন্ডিশন দেখেন লুকিং গ্লাস আপডেট লুকিং গ্লাস লাগানো আছে এই যে দেখেন আপডেট লুকিং গ্লাস লাগানো আছে আরেকটা কথা না বললে না আমি আরেকটা কথা বলে দিই এটা কিন্তু সুজুকি জিক্সারের সাথেও টানে সুজুকি জিক্সারের আগে চলে গেছে এরকম টানে এটার ভিতরে আছে মাইলেজ ভালো দেবে অনেকেই জানেন যে আরএক্সের মাইলেজ খুব কম দেয় কিন্তু এটা মাইলেজ খুবই বেশি দেবে আপনি মাইলেজ বেশি পাবেন কারণ এটা ইঞ্জিন খোলা পড়েনি এটা হয়তো ক্লাসমেটের কাজ করাইছিল তাছাড়া ইঞ্জিন কোনো খোলা পড়েনি কোনো ধরনের কোনো টুকিটাকে কাজ করা পড়েনি চাবি হলো দুইটা গাড়ির সাথে অরিজিনাল চাবি এই যে দেখেন গাড়ির সাথে অরিজিনাল চাবি দুইটা দিয়েছে সব কিছু টুকিটাকে কন্ডিশন তুলে ধরবো তার আগে আবারও একটা ছোটো রিকোয়েস্ট আবারও বলে দিতেছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ হয়ে থাকলে ফলো করে দেবেন তো কন্ডিশন যেহেতু ভালো আরএক্স গাড়ি স্টার্ট কন্ডিশন সব কিছু দেখাবো আর রিম কন্ডিশন ভালো ও বাই দ্য ওয়ে পিছের টায়ারটা দেখাই আমি আবারও বলে দিতেছি টায়ার কন্ডিশন একদম নতুন দেখেন একদম নতুন টায়ার এটা গিয়ার সিস্টেমটা হলো যে আপনার অ্যাপাসি তো আপনারা অনেকে চালিয়েছেন অ্যাপাসি গাড়ির গিয়ার কন্ডিশনে গিয়ার এটা হলো সামনে একটা উপরে চারটা ফার্স্ট গিয়ারের গাড়ি সরি চার গিয়ারের গাড়ি সামনে একটা বদবাকি উপরে ইয়ামা আরএক্সে যে কটা গিয়ার হয় সেই কটা এটা তো যাই হোক কষ্টকেটাকে দেখাচ্ছি এটা এখানে হয়তো চ্যাসিস নাম্বার দেওয়া আছে ইঞ্জিনের সাথে আমরা মিলাই লিছি চ্যাসিস ইঞ্জিন সব কিছু মিলাই তারপরে গাড়িটা ইয়া করছি এখানে মোবাইল কতখানি দেওয়া লোড আছে সেটার বিষয়ে মোবাইল একদম ফুল লোড আছে তো সব কিছুই দেখাচ্ছে এবং দেখেন চেন কভারটা দেখেন পিছের রিমটা দেখেন কত সুন্দর গাড়িটা ধোয়া নয় আমরা চালাচ্ছি শখের গাড়ি এই গাড়িটা তো চালানো অবশ্যই চালানো লাগে কারণ এত সুন্দর গাড়ি আমি আমার চ্যানেলে ফার্স্ট টাইম আপলোড করছি সেক্ষেত্রে তো একটু চালানো লাগে তো যাই হোক একটু সাউন্ড কোয়ালিটি ও কাগজ সম্পর্কে একটু ধারণা দিছি যা কাগজটা দেখে কাগজটা একটু দেখায় আপনাদের মাঝে যে আসলে কত সুন্দর কাগজ একদম হাউস কপি বহু সব কিছুই আছে রোড পারমিশন সব কিছুই আছে এই যে দেখায় এই যে দেখেন
কাগজটা দেখেন, অনেকে বলেন যে ভাই ভিডিওতে একটু কাগজ দেখালে তো বেটার হয়। তো এই যে কাগজ দেখেন, এই যে ইনি হলো মেন মালিক। তো কাগজটা দেখানোর আগে দুই পার্ট যেটা থাকে এটা দেখায়। এই যে দেখেন কাগজ কাগজ, এই যে একটা এখানে আছে, এই যে আরেক পার্ট, আর এখানে যে বাড়িতে রাখুন যেটা বাসায় পরবর্তী সময় হারা গেলে চালাতে পারবেন, এটা হলো এটা। এই যে সব কিছু গাড়ির যে নাম্বার টাম্বার দেখে নেন, দেখেন নাম্বার হলো এই যে 1100 33, খুবই ইজি নাম্বার সব কিছু। ওকে, আর গাড়ি কন্ডিশন তো আবারও বলে দিতেছি, আমরা স্টার্ট দিয়ে দেখাবো গাড়ি কত সুন্দর গাড়ি, সব কিছু দেখাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হলো গাড়ির কন্ডিশন, খুবই ভালো কন্ডিশন। তারপর প্রতি কি কি প্রতি কি কি স্টার 100% গ্যারান্টি দিয়ে বলতে পারে কাঁচা কাগজ চালা, প্রতি কি কি স্টার 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এরকম গাড়ি কিন্তু খুব কমই পাওয়া যায়, কন্ডিশন যেহেতু ভালো, কন্ডিশন নিউ কন্ডিশনে, এবং আমি চালিয়ে দেখেছি। আর আমি চালিয়ে বলতে গেলে কি, আমি প্রতিদিনই চালাচ্ছি, শোকাপটা অনেক সুন্দর শোকাপ দেখলাম, মানে আগে পিছনে দুইটা শোকাপই একদম সুন্দর, একদমই নিউ। আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে পিছের টায়ারটা, মানে সামনে কিটটার চেয়ে, এই যে দেখেন সামনে কিটছে পিছনেরটা একটু বেশি ভালো, এটা আমার বেশি ভালো লাগছে, এটা নতুন বেশি আছে। তো কন্ডিশন ভালো, একদম নিউ কন্ডিশনের ভিতরে, আমরা কোনো রং ফং কিছু করা নেই। আমি আবারও বলে দিচ্ছি, রং ম্যাচিং করা হতে পারে। আর সামনে কার থেকে একটু দেখায়, সামনে কারটা, এই যে দেখেন সামনে কার লুকটা অনেক সুন্দর। তো এরকম কন্ডিশনে বাইক খুব কমই পাওয়া যায়, এরকম কন্ডিশনে ইঞ্জিন ভালো, ইঞ্জিন বান্দা থাকে না, এরকম টাইপের কন্ডিশনের খুব কমই পাওয়া যায়। তো আমি বলতেছি আবারও প্রতি কি কে স্টার 100% গ্যারান্টি ইয়ামাহা আরএক্স, একটার প্রাইস মাত্র 55,000 টাকা, মাত্র 55,000 টাকা। আবারও বলে দিই, মাত্র 55,000 টাকা বাজেট করলে পেয়ে যাবেন, আর 10,000 টাকা অ্যাডভান্স করলে যে কোনো জেলা থেকে নিতে পারবেন। 10,000 টাকা বাজেট করলে যে কোনো জেলা থেকে নিতে পারবেন। আমাদের লোকেশনটা হলো রাজশাহী জেলা, তাহিরপুর বাজার, বাগমারা থানা, এখান থেকেও আপনি নিতে পারবেন আমাদের কন্ট্যাক্ট করে। আর সরাসরি আসার নিয়মটাই আমার সবচেয়ে বেশি বেটার হয়। আর যারা জব করেন, প্রবাসী ভাই, বাইরের থেকে নিতে চাচ্ছেন, তাদের জন্য কুরিয়ারের সিস্টেম আছে, এজেআর কুরিয়ার। অনেকে বলতে পারেন যে ভাই 10,000 টাকা অ্যাডভান্স করে রিস্ক আছে কিনা, আর টাকাটা মেয়ের যাবে, এই সাতচুতো রেখাটা রিস্ক ফিক্স দেখতে পারে, অনেকেই বলতে পারেন। তো আপনি যে ডিস্ট্রিক্ট থেকে নেবেন, ওই ডিস্ট্রিক্টে এজেআর কুরিয়ার সার্ভিস আছে, ওই কুরিয়ার সার্ভিসে আপনি 10,000 টাকা দিবেন। আমি জুল বলতে পারেন যে ওনারা জামিন নেবে, তাহলে 10,000 টাকা দিবেন, হ্যাঁ তাহলেও দিতে পারেন, অসুবিধা নেই। কারণ কুরিয়ার সার্ভিসটা আমাদের নিজেরই, আমরা নিজেরাই কুরিয়ার, ওখানে রেগুলার কুরিয়ার থাকে, কুরিয়ার করে থাকি। তা বা তাদেরকে জিজ্ঞেস করলেও আপনি পেয়ে যাবেন যে আমরা আসলে অরিজিনালি কুরিয়ার করি কি না, সব কিছুই তারা বলে দিবে। তো এরকম বাইক কিন্তু ভাই খুব কমও পাওয়া যায়, আমি আবারও বলে দিতেছি এরকম বাইক খুব কমও পাওয়া যায়। তো যেহেতু 55,000 টাকা, অনলি 55,000 পেয়ে যাবেন আপনি স্বপ্নের ঠিকানায়, মাত্র 10,000 টাকা অ্যাডভান্স করলে, গাড়ির কন্ডিশন, লুক, সব কিছু অরিজিনাল। তবে হ্যাঁ, যারা কুরিয়ারে নিতে চান তাদের জন্য কিছুটা সাশ্রয় করে দিতে পারি আমি আমার নিজের তরফ থেকে, কিছুটা বলতে গেলে 500-1,000 টাকা আমি আমার নিজের তরফ থেকে সাশ্রয় করে দিতে পারি। ইঞ্জিন কন্ডিশন আবারও বলে দিতেছি খুবই ভালো, একদম নিউ কন্ডিশনে। আর রাজু রাজু দেখি আরেকবার ইঞ্জিন কন্ডিশনটা আবার আরেকবার দেখাই দিই, আপনারা অনেকে দেখতে চান, তারপরও একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখা দিই। যদি ইঞ্জিন খারাপ হয় অবশ্যই অবশ্যই আমি গাড়ি ফেরত নিব। আর আবারও বলে দিতেছি ইঞ্জিন 100-100 ভালো, কিলা গিয়ারে দেওয়া, কিলা সাইড স্টার দিয়ে স্টার্ট হবে, খুবই ভালো কন্ডিশনের ভিতরে আছে বাইক। প্রতি টুকাতে স্টার্ট, মানে প্রতি কিকে স্টার্ট হবে, 100% গ্যারান্টি। প্রতি আরেকবার দেখি, মানে প্রতি কিকে স্টার্ট 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, প্রতি প্রতি কিকে মানে একবারও মিস যাবে না। আচ্ছা ওকে, আর মানে গাড়িটা একদম রানিং এবং দুর্দান্ত কন্ডিশনের ভিতরে আছে, অনলি 55,000 পেয়ে যাবেন, এবং 10,000 আমাদের কাছে পে করলে আপনি আপনার স্বপ্নের ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো
আজকে টুকেটাকে বাইকের বিষয় সবকিছুই আমি দেখানোর চেষ্টা করলাম, ইঞ্জিন কন্ডিশন এবং আসলে প্রতি কি কি স্টার্ট হয় কিনা সেই বিষয়টা অভিজ্ঞতা দিলাম। আশা করছি সম্পূর্ণ রিভিউটা দেখেছেন। ভাই জুল দেখে থাকেন, অনেক কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি, তো সেই ক্ষেত্রে একটা ছোট রিকোয়েস্ট করতে পারি, সেটা হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট হয় এই ভিডিও তৈরি করতে, অনেক কথা বলা লাগে। আর আরেকটা কথা হলো, আমি আবারও বলে দিতেছি, যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান না তারা আমাদের স্বপ্নের ঠিকানায় চলে আসতে পারেন। রাজশাহী জেলা খুবই দুর্দান্ত একটা জেলা, এখানে এসে আপনি সরাসরি নিতে পারেন, আপনি এসে চালিয়ে যেতে পারবেন। গাড়ির কাগজে কোনো পেরা নেই, আমি তো আবারও দেখাই দিয়েছি, গাড়ির কাগজে কোনো পেরা নাই, গাড়ি এন্ট্রি কাটার ব্যাক লাইট সব কিছুই দেখাই দিলাম। এবং এই যে দেখেন সামনে দুইটা অল টাইম জ্বালায় রাখতে পারবেন, এটা সিস্টেম করা আছে এবং মোটিফাই করতে পারবেন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, না হলে সাবস্ক্রাইব করার দরকার নাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নেক্সট ডেতে নতুন কোনো রিভিউ নিয়ে দেখা হবে।